আজ সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। তো আজ 20 অক্টোবর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু এখানে কিন্তু পদের সংখ্যা উল্লেখ নাই এবং যে বেতন স্কেল কত হবে তারপর সেগুলো উল্লেখ নাই। তো যারা এই হাসপাতালে চাকরির জন্য আগ্রহী আছেন তারা কিন্তু এই সকল পদে কিন্তু আবেদন করতে পারেন। তো আমি একটু আপনাদের কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং তার কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দরকার হবে সেগুলো আমি একটু বলছি। তো বলার আগে যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এখানে রিসেপশনিস্ট নিয়োগ করা হবে, তো কতজন নিয়োগ করা হবে সে বিষয়ে বলা নাই এবং কি কত টাকা বেতন ভাতা হবে সে বিষয়ে কিছু বলা নাই। সেই বিবেচনা করে আপনারা কিন্তু এই চাকরিতে আবেদন করবেন। এখানে বিএ বিকম পাস ও কম্পিউটার অপারেটিং এ পারদর্শী হতে হবে এবং প্রার্থীকে উন্নত ব্যক্তিত্ব অমায়িক ব্যবহারের অধিকারী ও পরিশ্রম করার কিন্তু মানসিকতা থাকতে হবে। রেডিওগ্রাফার এক্সরে রেডিওলজি অ্যান্টিমেজিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিবে ল্যাবরেটরি মেডিসিন ডিপ্লোমা বিএসসি ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কিন্তু ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে প্যাথোলজি কালেকশনের ক্ষেত্রে, ল্যাবরেটরি মেডিসিনে ডিসপ্লে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফার্মেসি সেলসম্যান পুরুষ ওষুধ দোকানে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ফার্মাসিস্ট এর ক্ষেত্রে ফার্মেসিতে ডিপ্লোমা এবং বিএসসি সনদপত্র সহ কাজে অভিজ্ঞদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আইটি অফিসার সিস্টেম হার্ডওয়্যার সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 4 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড মাস্টার নিয়োগ দেওয়া হবে, ওয়ার্ড মাস্টার কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। লিফট অপারেটর এসএসসি পাস থাকতে হবে এবং পূর্বে যদি পূর্ব অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। ক্লিনার সুপারভাইজার এসএসসি পূর্ব অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। এই হচ্ছে বিভিন্ন পোস্টের নাম এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বললাম। এখন কিন্তু যারা এই পোস্টগুলোতে আবেদন করতে চান তারা কিন্তু এই 15 নভেম্বর 2022 তারিখের মধ্যে কিন্তু আপনার সকল কাগজপত্র অর্থাৎ প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু এই যে আবেদন করার জন্য অর্থাৎ এই যে নিম্নলিখিত যে ঠিকানাটা আছে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড 44/A হাটখোলা রুট টিকাতলি ওয়ারি ঢাকা এই ঠিকানায় কিন্তু আপনার 15 নভেম্বরের মধ্যে আপনার আবেদনটি কিন্তু পৌঁছাতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।